প্রিয় ও স্নেহের দু সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সপ্তম শ্রেণীর থার্ড সামিটি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের সিলেবাস প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয়ে তোমাদের থার্ড অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে সত্তর আর সময় তোমাদের থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অংশ এবং তার পাশাপাশি থাকবে দেখে নাও কী কী ছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ত্রিভুজ অঙ্কন সর্বসমতার ধারণা আসন্নমান ভগ্নাংশের বর্গমূল বীজগাণিতিক সূত্রাবলী সমান্তরাল স্বরলেখা ও ছেদকের ধারণা ত্রিভুজের ধর্ম সময় ও দূরত্ব দ্বিস্তম্ভ লেখ আয়তলেখ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর প্রতিসাম্য উৎপাদকের বিশ্লেষণ চতুর্ভুজের শ্রেণীবিভাগ চতুর্ভুজ অঙ্কন আর সমীকরণ গঠন ও সমাধান এই বিষয়গুলোই তোমাদের কিন্তু থার্ড সামেটি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেবো ফাইনাল পরীক্ষার দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর থার্ড অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে সত্তর আর সময় তোমাদের রয়েছে দু ঘন্টা তিরিশ মিনিট একে দাগে রয়েছে উল্লিখিত প্রতিটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু ছয় সমান সমান ছয় প্রথম সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম ঘন্টায় পাঁচশো মিটার বেগে এক্স কিমি যেতে কত সময় লাগবে x বাই টু ঘণ্টা এক্স ঘণ্টা টু এক্স না 3x এক্স ঘণ্টা উত্তর হবে টু এক্স ঘণ্টা পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো গতিবেগ ইজিক্যাল টু ভি সময় ইজিক্যাল টু টি ও দূরত্ব ইজিক্যাল টু এস হলে এর মধ্যে সম্পর্ক ভি ইজিক্যাল টু এস বাই টি পরে প্রশ্ন সংখ্যা রেখায় ফোর এবং মাইনাস ফোরের মধ্যে দূরত্ব কত উট পরের প্রশ্ন এম মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এম স্কোয়ার প্লাস প্লাস পঁচিশ হলে কে এর মান কত উঠ হবে দশ কে এর মান হবে মাইনাস দশ পরের প্রশ্ন বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখ একটি সরভুজের প্রতিসাম্য অক্ষের সংখ্যা সর্বদাই ছয় উত্তর হবে সত্য তাহলে আমরা সত্য লিখব পরের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো একটি বহুভুজের কর্ণ সংখ্যা পাঁচ হলে তার বাহু সংখ্যা চার পাঁচ হয় না সাত হবে পাঁচ একটি বহু বুজের কর্ণ সংখ্যা পাঁচ হলে তার বাহু সংখ্যাও পাঁচ হবে দু এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই করে দুই গুণ সাত সমান চোদ্দ প্রথম একটি বাস পাঁচ ঘন্টায় দুশো চল্লিশ কিমি যায় বাসটির গতিবেগ কত পরবরশন যদি ফোর টু থি পার্স ইসিক্যাল টু এইট টু থি ওয়াই হয় তবে এক্স ইস টু ওয়াই সময় সমান কত পরবোচ্ছের উৎপাদকে বিশ্লেষণ করো পিএক্স প্লাস কিউ প্লাস পিওয়াই প্লাস হচ্ছে কোনো সংখ্যার চার গুণের সঙ্গে পাঁচ যোগ করলে যোগফল হয় সমীকরণ গঠন করো পরপ্রশ্ন যে সুষম বহুভুজের প্রতিসম কোণ সমাট ডিগ্রি তার প্রতিসাম্য মাত্রা কত পরপ্রশ্ন সমদিবাহু ট্র্যাপিজিয়ামের দুটি বৈশিষ্ট্য লেখ পরপ্রশ্ন একটি নির্দিষ্ট আয়তক্ষেত্র আঁকতে কমপক্ষে কী কী তথ্য দরকার তিনি তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি মান পাঁচ করে গুণ দুই সমান সমান দশ প্রথম একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে পরবেশ একটি বাস সকাল সাতটা তিরিশ মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর বারোটায় দীঘা পৌঁছালো যদি বাসটির গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি হয় তবে কলকাতা থেকে দীঘা দূরত্ব কত সরল করো এবং ঘাতের আকারে প্রকাশ করো প্রশ্ন একটি আয়তকার হল দৈর্ঘ্য তিরিশ মিটার এবং প্রস্থ আঠেরো মিটার ঘরটির মেঝে বেড়াতে তিন ডেসিমিটার বাহুবিষ্ট কতগুলি বড় ক্ষেত্রকার টালি লাগবে চারিদিকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছয়টি মান তিন করে তিনগুণ ছয় সমান সমান প্রথম ন হাজার নশো নিরানব্বইয়ের বর্গ নির্ণয় করো পরপ্রশ্ন নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে পূর্ণ বর্গ হবে পর প্রশ্ন পূর্ণ বর্গারে প্রকাশ করে মান নির্ণয় করো পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টেন পি কিউ আর প্লাস পঁচিশ আর স্কোয়ার যখন পি ইসিক্যাল টু টু কিউ ইজিক্যাল টু মাইনাস ওয়ান আর আর ইজিক্যাল টু থ্রি পরে প্রশ্ন সূত্রের সাথে সরল করো

পরে ছত্রিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো পরদের সূত্রের সাজে দেখাও টু এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু টু এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস এইট পরদের সূত্রের সাজে সমাধান করো এম প্লাস ওয়ান বাই এম ইজিক্যাল টু মাইনাস পি হলে দেখাও যে এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এ স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার মাইনাস টু পরে এক্স ইজিক্যাল টু ওয়ান প্লাস সরি এক্স ইজিক্যাল টু এ প্লাস ওয়ান বাই এ এবং ওয়াই ইজিক্যাল টু এ মাইনাস ওয়ান বাই এ হয় তাহলে এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়াই টু দিওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সংশোরান কত খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পর পরে প্রমাণ করো পি প্লাস কিউটার হোল টু দিওয়ার ফোর মাইনাস পি মাইনাস কিউটার হোল টু দিওয়ার ফোর ইজিক্যাল টু এইট পি কিউ ব্র্যাকেটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পরেছে উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম প্রশ্ন এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সি মাইনাস এ তার হোল স্কোয়ার দুই নম্বর থ্রি এক্স টু দিপার ফোর মাইনাস থ্রি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দিপার ফোর পরে রয়েছে নিচের গল্প বড় ও সমীকরণ গঠন করো আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স কিন্তু দশক স্থানীয় অঙ্ক ফাইভ সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের এগারো গুণ আচ্ছা প্রদত্ত সমীকরণটি সমাধান করো থ্রি এক্স প্লাস ওয়ান বাই ষোলো প্লাস টু এক্স মাইনাস থ্রি বাই সেভেন ইজিক্যাল টু এক্স প্লাস থ্রি বাই এইট মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স বাই টেন পাশে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রতিবর মান চার করে চার গুণ দুই সমান সমান আট প্রথম একটি চতুর্ভুজ পি কিউ আর এস আঁকো যার পি কিউ সমান সমান সাত সেমি কিউ আর সমান সমান সিক্স পয়েন্ট ফাইভ সেমি আর এস সমান সমান ফাইভ পয়েন্ট টু সেমি এবং এসপি সমান সমান ফোর পয়েন্ট ফোর সেমি তাহলে কোন পিকিউ আর সমান সমান ষাট ডিগ্রি পরে হচ্ছে একটি রম্বোস বিএসটি আকো যার বিএস সমান সমান সিক্স পয়েন্ট এইট সেমি এবং ইটি সমান সমান ফাইভ পয়েন্ট এইট সেমি পরে হচ্ছে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আকো যার ওয়াই ওয়াইজেড ইজিক্যাল টু সিক্স পয়েন্ট ফাইভ সেমি এবং কোন এক্স ওয়াই জেড সমান সমান ষাট ডিগ্রি ও কোন এক্স জেড ওয়াই সমান সমান সত্তর ডিগ্রি ছয় ধাগের রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো তিনটি প্রতিটি প্রশ্ন তিন করে তিন গুণ তিন সমান সমান নয় প্রথম পার্থক্য লেখক আয়তক্ষেত্র এবং ট্র্যাপিজিয়াম পরে হচ্ছে একান্তরকোণ ও কোণের চিত্রসহ সংজ্ঞাদ পরের প্রশ্ন একটি সুষম পঞ্চভুজের রৈখিক প্রতিসম অক্ষ কয়টি এর ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা ও ঘূর্ণন প্রতিসাম্য কোণ নির্ণয় করো পরের প্রশ্ন অকুজ্য চতুর্ভুজের চিত্র আকো চতুর্ভুজ ও সরভুজের কর্ণের সংখ্যা কত পরবর্তে এবি লম্ব সিডি এবং ইএফ ছেদক যদি কোন এ জি সমান সমান একশো দশ ডিগ্রি হয় এবং ইএফ ছেদক যদি এবি কমা সিডিকে যথাক্রমে জি ও এইচ বিন্দুতে ছেদ করে তবে কোন বি জি এইচ কমা কোন জিএইচসি কমা কোন এফ ডি এর মান নির্ণয় করো সাথে তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে পাঁচ প্রথম আমাদের স্কুলে নাচ গান আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতার অনুষ্ঠান হবে আমি ও সাহানা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর একটি তালিকা তৈরি করলাম বিষয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা নাচে এগারো গানে দশ আবৃত্তিতে ছয় আর তাৎক্ষণিক বক্তৃতায় হচ্ছে আট আর সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা নাচে আট গানে পনেরো জন আবৃত্তিতে নয় জন আর তাৎক্ষণিক বক্তৃতায় এগারো জন চিত্রের মাধ্যমে দুই শ্রেণীর ছাত্রছাত্রীর কোন বিষয়ে বিশেষ আগ্রহ তা দেখাও পরবেশন কৃষ্ণনগরের এক কুমোরে পাঁচ মাসের মাটির পুতুল ও সোলার পুতুলের তথ্য নিচের টেবিলে দেয়া হলো এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো মাস মাটির পুতুলের সংখ্যা জানুয়ারিতে ছশো ফেব্রুয়ারিতে পাঁচশো পঞ্চাশ মার্চে চারশো পঞ্চাশ এপ্রিলে সাতশো পঞ্চাশ আর মেতে নশো সোলার পুতুল জানুয়ারিতে পাঁচশো ফেব্রুয়ারিতে চারশো পঞ্চাশ মার্চের ছশো এপ্রিলের ছশো পঞ্চাশ আর মেতে সাতশো ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিট্রি অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাক ভুলবে না আর আমার চ্যানেল নতুন হত লাল কোলা সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইকনসে প্রেস করো যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকশান তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানে আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পর পর দেখে নিতে পারবে